হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নতুন 2022-এ প্রাইমারি টেট নেবে, তো সেই সেটা বলেছিল 11ই ডিসেম্বর 2022-এ নেওয়ার কথা। তো সেই 11ই ডিসেম্বর 2022-এ পরীক্ষা নেবে, তার একটা পুরো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু 29/9/2022-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো সেখানে কী বলা আছে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি যে টেট 2022 11/12/2022-এ কিন্তু সানডে কিন্তু পরীক্ষাটা হবে, সেটা কিন্তু বলা আছে। তো এখানে কারা কারা বুঝতে পারবেন সেই জন্য কিন্তু একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু উল্লেখ করে দিয়েছে। ক্লাস 1 টু 5 এখানে আমরা দেখতে পাচ্ছেন সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 2 বছরের আপনাদের যে ডিএলএড কোর্স সেটা থাকতে হবে, অথবা সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বিএলএড থাকতে হবে, সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন হ্যাভিং ডিপ্লোমা ইন এডুকেশন। ঠিক আছে, যে নিয়মটা বলা আছে সেই নিয়ম থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% নাম্বার সহ বিএড যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু যে রিল্যাক্সেশনের ব্যাপার বলা আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। এবং এখানে কিন্তু আরও কিছু পয়েন্ট বলে দিয়েছে যে যারা আপনারা হয়তো আপনারা ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছেন এখনও রেজাল্ট পাননি, ঠিক আছে, এই ধরনের যারা আছেন এবং এখানে কিন্তু তারাও পরীক্ষায় বসতে পারবেন, এবং 20/22 সেশনের যারা আছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন ডিএলএড বা বিএড, তারা কিন্তু সেটা কিন্তু লিখে দেওয়া আছে। ঠিক আছে, 20/22 সেশন পর্যন্ত লিখে দেওয়া আছে। তো আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। এবং এখানে কিন্তু আপনাদের কত 150 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 60% কিন্তু জেনারেল এবং SC/ST/OBC যে 5% ছাড় আছে, 55% পেলে সেটা আপনাদের একটা কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং আপনাদের কিন্তু কত টাকা কী লাগবে সে বিষয়ে কিন্তু আপাতত এখানে বলে দেওয়া আছে। তো এই হচ্ছে নোটিফিকেশনের মূল বিষয়, এবং বিস্তারিত নোটিশ হয়তো পরে আসবে ফর্ম ফিল আপ সংক্রান্ত কীভাবে কী করতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।